যাচ্ছি এবার। এবার আমরা দার্জিলিং যাবো, এখন বাজে 6টা, একদম ভোর ভোর আমরা বেরিয়ে যাচ্ছি, দার্জিলিং যাওয়ার পথে দেখা হচ্ছে। It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they আমরা দার্জিলিং এর দিকে রওনা দিয়েছিলাম, এখন আমরা আছি বিজন বাড়িতে। এখান থেকে দার্জিলিং 8 ঘন্টা। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, রুটি খেয়ে নিলাম, এখানে গাড়ি দাঁড়ালো আমাদের। এবার আমরা দার্জিলিং এর দিকে এগোবো। অলরেডি আমরা চলে এসেছি মেফেয়ার হোটেলে। ভিউ দারুণ, দেখাচ্ছি কিছুক্ষণ পরে ভিউ। অনেক কিছু অফিসিয়াল কাজ করছে এখানে। দার্জিলিংয়ে মাস্ক পরে থাকতেই হবে, কিছু করার নেই। এতক্ষণ আমরা মাস্ক ছাড়াই বেশ ভালোই ঘুরেছি। থ্যাংক ইউ। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা হওয়ার কথা, কিন্তু এখন তো অবস্থা খারাপ আকাশের। ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট মেফেয়ার। খুব সুন্দর লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু একটাই আফসোস যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আদারওয়াইজ সব কিছু একদম ঠিকঠাক, যাকে বলে একদম পারফেক্ট। এখন আমরা এসেছি পদ্মা রেস্টুরেন্টে, আমরা এখন লাঞ্চ করে নেব। এবং আমাদের সঙ্গে আছে নিশুর বন্ধু। তোমার নাম বতাও? নাম নমিতা শর্মা। নমিতা আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করছে। আমরা লাঞ্চ করে তারপর একটুখানি মার্কেটে যাব, দেখি কি করা যায়, ম্যালে গিয়ে কি মজা টজা করা যায়। Well, I saw my baby walking with another man today. Well, I saw my baby walking. It's just pink. Is your name guy? Pumpkin. Pumpkin. What do you think? মুখে দিলে একটুখানি অন্যরকম লাগে। নিউ টেস্ট, একদম নিউ টেস্ট। আমরা এখন পাম্পি খেলাম, দারুণ খেতে লাগলো, না অন্যরকম খেতে লাগলো। Reminded her of what she said.
কেনাকাটা করে নিয়েছি। বরসো বাদল তুমি সব তক রে বরসো বরসো বাদল তুমি সব তক রে বাদল গরজা পানি বরসায় নদিয়া মছলি চলি চলে বাদল গরজা পানি বরসায় দ্য বিউটি অফ দার্জিলিং আর দার্জিলিং মানে প্রচুর কেনাকাটা, এত কেনাকাটা করেছি যে এখন পায়ে ভীষণ ব্যথা করছে আর ভালো লাগছে না, আস্তে আস্তে ঘুম ঘুম পাচ্ছে, দেখি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ব। অনিত ওখানে কিছু একটা করার চেষ্টা করছে। ওকে, নিশু আসবে, ওয়াশরুমে গেছে, তারপর আমরা ঘুমিয়ে পড়ব। আজকের মতো গুড নাইট, বাই। কালকে সকালে আবার দেখা হবে, কালকে সকালে আবার আমরা দার্জিলিং মার্কেটে যাব। হ্যালো, গুড মর্নিং, এখন 8:18 বাজে। কালকে রাত্রে ভালোই ঘুম হয়েছে, ভীষণ ঠান্ডা, কিন্তু হিটার চালিয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু হিটার চালানোর পর দেখছি ঘরে বেশ গরম লাগছে, তখন মনে হচ্ছে ফ্যান চালাই, এখানে একটা ফ্যানও আছে। এখন আমরা মহাকাল মন্দিরের পথে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে আমাদেরকে, গরম লাগছে বলে হাতে খুলে নিয়েছি কোটটা। অনিত টায়ার্ড মনে হয় না, অনিত একদম পুরো বুস্ট আপ। এখন চেক আউট করলাম এখান থেকে, এবার আমরা নিচে যাব,
ক্লাব স্ট্যান্ডে, ওখান থেকে গিয়ে গাড়ি বুক করব। শেয়ার কারে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এবার আমরা বেরোচ্ছি, টাটা মেয়ে পেয়ার দার্জিলিং। স্ট্যান্ড থেকে আমরা শেয়ার কার করেছি, শেয়ার কারে পার হেড 200 টাকা করে। আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। ফাইনালি NJP, খারাপ লাগছে যে ছেড়ে চলে আসতে হলো পাহাড়। ঠিক আছে, ভালোও লাগছে, বাড়ি যেতে পারছি। কিন্তু খুব মজার বিষয় হলো, অনিতার গায়ে এটা দেখায় দেখাই যাচ্ছে এবং অবাক লাগবে যে এখানে NJP-তে গরম হওয়ার কথা, এখানে কেন অনিতাটা পড়েছে। খুব অবাক লাগলো আমারও যে এখানেও ভীষণ ঠান্ডা, কারণ বৃষ্টি হচ্ছে, তাই পাহাড়ে ভীষণ বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডা, এবং এখানেও বৃষ্টি হচ্ছে তাই হালকা। আমরাই কলকাতায় বৃষ্টিটা নিয়ে যাচ্ছি, হালকা হালকা ঠান্ডা আছে। দেখা যাক, ট্রেনে উঠি এবার, আস্তে আস্তে খাবার দাবার কিনি। ফাইনালি শিয়ালদা চলে এসেছি আমরা। এইবার যে যার বাড়ি যাওয়ার পালা, দারুণ আমরা ঘুরলাম, খুব মজা হলো। ফাইনালি